আমাদের কম্পিউটারের মনিটরে ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে একটি টেক্সট আমরা দেখতে পাচ্ছি, এবং যেই টেক্সটটির মূল কালার হলো ব্ল্যাক এবং এর দুটো স্ট্রোক, একটি কিছুটা বেগুনি এবং অন্যটি লাল। এরকম দুটো স্ট্রোক যদি আমরা কোনো টেক্সটে দিতে চাই, প্রয়োগ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেটরে কিছু টেকনিক্স অবলম্বন করে এ ধরনের মজার মজার সুন্দর কাজ ইলাস্ট্রেটরে করা যেতে পারে। এবং এই প্রজেক্টটি করার জন্য আমাদের যে সকল কমান্ডগুলো ব্যবহার করা হয়েছে, এটি আমরা এই প্রজেক্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে করতে এখন আমরা এটি শিখব। তো এই জন্য আমরা এখানে এই প্রজেক্টের সাথে রিলেটেড কমান্ডগুলো আলাদা করে দেখানোর প্রয়োজন মনে করছি না। আমরা এই প্রজেক্টটি এখন করতে যাচ্ছি, অর্থাৎ এখানে যেই ব্ল্যাক কালারের টেক্সট রয়েছে এবং এই ব্ল্যাক কালারের টেক্সটের চারপাশে আমরা যেই দুটো স্ট্রোক এখানে দেখতে পাচ্ছি, এই ধরনের স্ট্রোক আমরা আমাদের যেই প্রজেক্টটি করব সেটিতে আমরা এই ধরনের দুটো স্ট্রোক আমরা প্রয়োগ করব। তো চলুন আর কথা দীর্ঘায়িত না করে এখন আমরা এই ধরনের একটি প্রজেক্ট করতে যাই। তো এখানে আমাদের একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তা হলো আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখব যে শুধুমাত্র এই লেখাটি সিলেক্ট হয়ে গিয়েছে, বাট এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু সিলেক্ট হয়নি। এর কারণ হলো আমরা ইলাস্ট্রেটরে এই ধরনের কাজ করার ক্ষেত্রে অনেকগুলো টেক্সট বা অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু টেক্সট অথবা কোনো অবজেক্ট অথবা কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা যদি লক করে রাখতে পারি বা হাইড করে রাখতে পারি, তাহলে সেটি কাজ করার ক্ষেত্রে আমাদের খুবই ইজি হয় এবং সুবিধা হয়। যার কারণে আমরা দেখুন এখানে আমরা যদি পুরোটা সিলেক্ট করতে যাই তাহলে শুধুমাত্র টেক্সটটি সিলেক্ট হয়ে গিয়েছে, বাট পিছনের যে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু সিলেক্ট হয়নি। এর কারণ হলো আমরা এটিকে আমাদের যে অবজেক্ট মেনু রয়েছে এখান থেকে আমরা লক করে রেখেছিলাম, সুতরাং এখন আমরা যদি আনলক করি তাহলে এবার কিন্তু আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু আনলক হয়ে গিয়েছে। এবার আমরা যদি নর্মালি সিলেক্ট করার জন্য একটি ক্লিক করি তাহলে দেখব যে এটি সিলেক্ট হয়ে গিয়েছে, এবং বিভিন্ন দিকে আমরা যদি মুভ করাতে চাই তাহলে কিন্তু সেটি বিভিন্ন দিকে মুভ হবে, কারণ এটি আর এখন লক অবস্থায় নেই। তো সুতরাং আমরা পুরো টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে আমরা এটিকে ছোট করে রাখছি এক কর্নারে, এটিকে রেখে আমরা এখন এরকম একটি প্রজেক্ট করতে যাব। এজন্য আমরা এখানে ফিল কালার ইয়েলো এবং স্ট্রোক কালার এখানে ব্ল্যাক নির্বাচন করে রেখেছি। ইচ্ছে করলে আমাদের ইচ্ছে মতো আমাদের ডিজাইনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদের ডিজাইনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করব, প্রয়োগ করব। তো এখানে প্রথম কালারটি অর্থাৎ উপরে যেটি রয়েছে সেটি হলো ফিল কালার এবং এটি হলো ইয়েলো, এবং পরে যেটি রয়েছে সেটি হলো ব্ল্যাক কালার, এটি হলো স্ট্রোক কালার। তো আমরা এখন এই কালারগুলো প্রয়োগের মাধ্যমে কিভাবে স্ট্রোক এবং কিভাবে ফিল কালার আলাদাভাবে প্রয়োগ করতে হয় সেটি আমরা দেখব। সুতরাং এখানে ফিল কালার ইয়েলো এবং স্ট্রোক কালার যথাক্রমে ব্ল্যাক সিলেক্ট রেখে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে একটি ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। যেহেতু আমরা ফিল কালার ইয়েলো রেখেছি এবং স্ট্রোক কালার ব্ল্যাক রেখেছি, সুতরাং আমাদের রেক্ট্যাঙ্গেলটি দুটো কালারই দিয়ে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের প্রজেক্টে দেখেছিলাম যে দুটো স্ট্রোক সমৃদ্ধ একটি চমৎকার টেক্সট এই ব্যাকগ্রাউন্ডের উপরে ছিল, সুতরাং এরকম একটি টেক্সট আমরা এখন লিখব। এজন্য আমরা টাইপ টুল থেকে টাইপ টুল সিলেক্ট করে আমাদের যে ক্যারেক্টার প্যালেট রয়েছে এখান থেকে আমরা যে কোনো ফন্ট দিয়ে দিব। তো আমি এখানে এরিয়াল ব্ল্যাক ফন্ট সিলেক্ট করে আমি এখানে একটি টেক্সট লিখছি। এরকম যে কোনো টেক্সটের উপরে আমরা এই ধরনের দুটি স্ট্রোক ব্যবহার করতে পারি। তো আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে এরকম একটি টেক্সট এখানে
লিখে ফেলেছি। এবার আমরা এটিকে স্ট্রোক দেওয়ার জন্য প্রথমেই যা করতে হবে তা হলো এই টেক্সটকে আমরা এখন ক্রিয়েট আউটলাইন করব, অর্থাৎ এটি তো শুধুমাত্র টেক্সট, এখন এটিকে আমরা অবজেক্ট রূপে রূপান্তরিত করব। এর জন্য এই টেক্সটের উপর মাউস পয়েন্টার রেখে ক্রিয়েট আউটলাইন, অথবা আমরা যদি এই টেক্সটকে সিলেক্ট করে আমরা যদি টাইপ টুলে যাই এবং এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন পাবো। তো দ্রুত এবং সহজে কাজ করার জন্য আমরা এই টেক্সটের উপর মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন লিস্ট থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এটি কিন্তু এখন ক্রিয়েট আউটলাইন হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে একটি স্ট্রোক দেব। তো প্রথমত স্ট্রোক দেওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো আমাদের এই কালার প্যালেটে এখানে স্ট্রোক রয়েছে, এবং যেহেতু এটি এখানে যে কালো কালারটি সেটি হলো ফিল কালার এবং নিচের যেটি সেটি হলো স্ট্রোক কালার, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্ট্রোক কালার সিলেক্ট নেই। সুতরাং আমরা স্ট্রোক দেওয়ার জন্য এখানে একটি নর্মাল ক্লিক করে ক্লিকের মাধ্যমে সিলেক্ট করবে, এবং যেই কালার দিয়ে আমরা স্ট্রোক দিতে যাই না কেন সেই কালারটি এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এখানে কিছুটা বেগুনি কালার এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমরা এখানে যে স্ট্রোকের পরিমাণ, অর্থাৎ কত মোটা হয়ে আমাদের স্ট্রোকটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে 6 আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ব্ল্যাক লেখার চারপাশে কিছুটা বেগুনি এবং এটির স্ট্রোক যে হোয়াইট বা পাশে রয়েছে সেটি হলো 6, এটি আমরা করে দিলাম। এবার আমরা কিন্তু আমাদের মূল লেখাকে আমরা প্রথমেই ক্রিয়েট আউটলাইন করে দিয়েছিলাম, এবার আমাদের যা করতে হবে তা হলো এর চারপাশে যে স্ট্রোক সেই স্ট্রোককে কিন্তু আমরা এখন ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো এটি মাউস পয়েন্টার এভাবে রেখে কিন্তু আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারবো না, আমরা এখানে এটিকে সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি টাইপে যাই তাহলে দেখব এখানে ক্রিয়েট আউটলাইন সেটি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, অথবা এটির উপর মাউস পয়েন্টার রেখে আমরা ডান বাটন ক্লিক করলে আমরা কিন্তু ক্রিয়েট আউটলাইনের অপশন পাবো না, কারণ এটির স্ট্রোককে আলাদাভাবে ক্রিয়েট আউটলাইন করতে হয়। অর্থাৎ এভাবে আমরা যখন পুরোটি সিলেক্ট করতে যাব, দেখুন আমাদের যখনই আমরা এই লেখাকে সিলেক্ট করতে যাই তখনই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি পিছনে চলে গিয়েছে। যাই হোক, আমরা এটিকে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসি। এখন এখানে একটি বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন যে যখনই আমরা লেখাকে সিলেক্ট করতে গিয়েছিলাম তখনই কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি অন্যদিকে চলে গিয়েছে, অর্থাৎ এটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা যখন লেখাকে সিলেক্ট করতে গিয়েছিলাম তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে অন্যদিকে মুভ হয়ে গিয়েছে, সুতরাং এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এখন লক করে রাখব। সেজন্য এই ধরনের টেক্সট অথবা এই ধরনের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যেটিকে আমরা লক করে রাখতে চাই আমাদের কাজের সুবিধার্থে, সেটি আমরা এভাবে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে লক ডান পাশে সিলেকশন, তো সিলেকশনে ক্লিক করার পরে এবার আমরা যদি সিলেক্ট করতে যাই তাহলে দেখব যে শুধুমাত্র আমাদের এই লেখাটি সিলেক্ট হয়ে গিয়েছে এবং এই ব্যাকগ্রাউন্ডকে আমরা কিন্তু কোনোভাবেই আর সিলেক্ট করতে পারছি না। এর কারণ হলো আমরা কিন্তু এটিকে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি আমাদের কাজ করার সুবিধার্থে আমরা লক করে রেখেছি। তো আমরা এটিকে লক করে রাখলাম আমাদের কাজ করার সুবিধার্থে। তো এবার আমাদের এই স্ট্রোক কালারকে আউটলাইন করার পালা, আমাদের আউটলাইন করতে হবে এই স্ট্রোক, অর্থাৎ এই যে কালো কালারের চারপাশে কিছুটা বেগুনি কালারের স্ট্রোক রয়েছে এই স্ট্রোককে আমরা এখন আরও একটি স্ট্রোক দেব এই স্ট্রোকের বাইরে, অর্থাৎ এই স্ট্রোকের সাথে আরও একটি স্ট্রোক আমরা দেব, অর্থাৎ এই কালো কালারের যে মূল লেখাটি রয়েছে এই লেখার চারপাশে যেহেতু একটি স্ট্রোক রয়েছে, আমাদের প্রজেক্টে আমরা দেখেছিলাম যে দুটো স্ট্রোক, সুতরাং এই দুটো স্ট্রোক দেওয়ার জন্য আমরা এ পর্যায়ে আমাদের এই স্ট্রোকটিকে আমরা এখন ক্রিয়েট আউটলাইন করব। এই জন্য লেখাটি সিলেক্ট করে আমরা কিন্তু অবজেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে পাতের অধীনে ডান পাশে সাব মেনুতে আউটলাইন স্ট্রোক রয়েছে। তো এবার কিন্তু আমরা আমাদের স্ট্রোককে আউটলাইন করে ফেলেছি।
তো আউটলাইন করার পরে এবার আমাদের যা করতে হবে, আমাদের যে কালার প্যালেটটি রয়েছে এখান থেকে আমরা একটি স্ট্রোক কালার, অর্থাৎ এখান থেকে আমরা যে স্ট্রোকটি দিতে চাই, তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে আমরা লাল কালারের একটি স্ট্রোক দেব। এই জন্য এটি এরকম সিলেক্ট থাকা অবস্থা আমরা স্ট্রোকের উপর ক্লিক করব। স্ট্রোকের উপর ক্লিক করে আমরা এখান থেকে লাল কালার সিলেক্ট করব। আমাদের স্ট্রোক অলরেডি হয়ে গিয়েছে, তো যেহেতু এখানে এই স্ট্রোকের মাত্রা একেবারে কম, সুতরাং এটি আমরা বাড়িয়ে দিব কিছুটা। এখান থেকে 3 আমরা দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমরা আমাদের প্রজেক্টে দেখতে পাচ্ছি যে মূল যে ব্ল্যাক কালার ছিল, সেই ব্ল্যাক কালারের চারপাশে কিন্তু দুটো স্ট্রোক, অর্থাৎ একটি লাল এবং কিছুটা বেগুনি কালারের স্ট্রোক এখানে পড়ে গিয়েছে। সুতরাং এভাবে কোনো টেক্সটের উপরে আমরা যদি দুটো স্ট্রোক দিতে চাই, তাহলে আমরা এভাবে খুব সহজেই দিতে পারবো। তো এখানে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা লক করে রেখেছিলাম, এবার সেই লক করে রাখা ব্যাকগ্রাউন্ডকে আমরা আনলক করব। অবজেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে আনলক অল। তো এবার আমরা কিন্তু সেটিকে আনলক করে ফেললাম, অর্থাৎ আমাদের ডিজাইনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এভাবে আনলক করে দেব। তবে ডিজাইনের মধ্যে এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমাদের অবজেক্টগুলো থাকবে কিন্তু সেটি দেখা যাবে না, অর্থাৎ আমাদের ডিজাইন করার কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে আমরা যখন বিভিন্ন টেক্সট, বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করব, সে সময় এরকম কোনো টেক্সটকে অথবা ব্যাকগ্রাউন্ডকে বা কোনো অবজেক্টকে আমাদের লুকিয়ে রাখার প্রয়োজন হতে পারে, অর্থাৎ একই জায়গায় থাকবে কিন্তু সেটিকে আমরা লুকিয়ে রাখব। তো আমরা যেটি আমাদের প্রজেক্টের শুরুতে করেছিলাম সেটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে দেখব যে এরকম একটি অবজেক্ট এখানে আমরা যদি নিয়ে আসি, এটিকে যদি আমরা এখন নিয়ে আসি, অর্থাৎ এটি যদিও পিছনে রয়েছে, আমরা সামনে নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটিকে আমরা সামনের দিকে নিয়ে আসলাম এই টেক্সটটিকে, এবং এটিকে আমরা মুছে দিলাম। তো এই টেক্সটটিকে আমরা যদি কিছুটা বড় করে দেই, তো বড় করে দিয়ে আমাদের ডিজাইনের এরকম প্রয়োজন হতে পারে যে আমরা এখান থেকে কোনো টেক্সটকে হাইড করে রাখবো বা কোনো ব্যাকগ্রাউন্ডকে হাইড করে রাখবো। তো যেটিকে আমরা হাইড করতে চাই সেটি এভাবে সিলেক্ট করবো এবং অবজেক্ট মেনুতে চলে যাব, এবং এখান থেকে আমাদের হাইট এবং এখান থেকে সিলেকশন। তো আমরা দেখতে পাচ্ছি একটি টেক্সট একটু আগে যেটি আমরা দেখেছিলাম সেটি কিন্তু হাইট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা যদি এরকম ব্যাকগ্রাউন্ডকে হাইট করতে চাই, একইভাবে সিলেক্ট করবো এবং অবজেক্ট মেনুতে চলে যাবো এবং এখান থেকে হাইট সিলেকশনে ক্লিক করবো। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটি টেক্সট রয়েছে, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড অথবা কোনো টেক্সট রয়েছে সেটি দেখা যাবে না, হাইট হয়ে যাবে। অর্থাৎ আমরা আবার ইচ্ছে করলে আমাদের ডিজাইন করার সুবিধার্থে এরকম ফাঁকা করে আমরা ডিজাইন করব এবং সেটি অনড় থাকবে, অর্থাৎ যেই জায়গায় ছিল ঠিক সেই জায়গায় থাকবে। যদি আমরা সেটিকে আবার শো করতে চাই, তাহলে অবজেক্টে যাব এবং এখান থেকে শো অল। দেখুন খুব সহজে যেটিকে আমরা যে টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডকে হাইট করেছিলাম সেটিকে এখন শো করে ফেলেছি। তো এভাবে এই হাইট এবং লক আনলক ব্যবহার করে আমরা আমাদের ইলাস্ট্রেটরের বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা এই দুটো কমান্ড ব্যবহার করে আরো সুন্দর সুন্দর ডিজাইন করবো।